দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পদ্মা নদীর ধারে করলা গাছ লাগাইছি এই যে করলা গাছের বান দিতে আসছি এই যে কট সুতা এই সুতা দিয়ে আপনার হচ্ছে বান দিব এই গাছগুলা এই বানের উপরে থাকবে কিভাবে বানগুলো দিব এই সুতা দিয়ে এই ভিডিওতে আপনারা দেখবেন সঙ্গে থাকুন কিভাবে দেওয়া হয় নতুন পদ্ধতিতে বানগুলো দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে এই গাছের জন্য আমাদের এই ক্ষেতটি এই ক্ষেতটি তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে যদিও কিছুদিন আগেই রোপণ সম্পন্ন করা হয়েছে দেখুন কত সুন্দর এই পাতাগুলো আমাদের বান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল দেখছেন কৃষক ভাই কীভাবে সুতা টেনে বান দেওয়ার চেষ্টা করছে এখান থেকে সুতাটা টেনে নিল এরকম মাচা অনেক শক্ত করে তৈরি করতে হয় কারণ গাছগুলো যখন এর ওপর উঠবে তখন গাছগুলো যেন নিচে না পড়ে যায় সেদিকে খেয়াল রেখে মাচা তৈরি করতে হবে মাছা তৈরির জন্য আমাদের দুইজন লোক লেগেছে এই যে একজন লোক এদিকে সুতো টেনে দিচ্ছে ওইদিকে আরেকজন লোক মাচা তৈরি সম্পন্ন করছে ভিডিওটিতে আপনারা যেসব সবজি দেখতে পাচ্ছেন এগুলো সবই মাছায় তৈরি করা হবে মাছায় চাষ করলে ফলন অনেকটা বেশি হয় ও অনেক লাভবান হওয়া যায় এদিকে আমাদের বান দেওয়ার কাজটি প্রায় হয়েই এসেছে অবশেষে আমাদের করলার বানটি তৈরি করা হলো এবং সুতাগুলো দেখুন অনেক সুন্দর করে গেথে দেওয়া হয়েছে এবং তাতে গাছগুলো পুনরায় তুলে দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম